প্রসঙ্গ নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 অসমৰ পৰিস্থিতি অগ্নিগর্ভা জ্বালামুখীর ওপৰত বিজেপি দল সরকার নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 জৰিয়তে হিন্দু বিদেশীক নাগরিকত্ব প্রদানের সরকারি ষড়যন্ত্রের বাবেই তীব্র গণরোষ বিজেপি নেতা মন্ত্রী বিধায়কর বিরুদ্ধে নিজ সমষ্টি মাজুলি যোরহাট শিবসাগর নগাঁওর পাছত মরিগাঁওর জোনবিল মেলাত মুখ্যমন্ত্রী সোণোৱাল গণরোষত মুখ্যমন্ত্রী সোণোৱালক কলা পতাকা প্রদর্শন করে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এ জে ওয়াই সি পি আর আমসুর প্রতিবাদকারী গণতান্ত্রিকভাবে আমি কলা পতাকা দেখায় প্রতিবাদ সাব্যস্ত করেছিল মুখ্যমন্ত্রী মহোদয়ের ওচর আমার প্রতিবাদকারী সকলক বিজেপি কর্মীও আমার আক্রমণের লক্ষ্য হিসাবে লৈছে। গণরোষত বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিৎ দাস নগাঁওর মিছাত রঞ্জিৎ দাসক কলা পতাকা প্রদর্শন কলিয়াবর ছাত্র সন্থার এই প্রতিবাদ বোকাখাটতো রঞ্জিৎ দাসক কলা পতাকা প্রদর্শন বাহন ভেটি ধরে রঞ্জিৎ দাসক কলা পতাকা প্রদর্শন আসু গোর্খা ছাত্র সন্থা চুটিয়া ছাত্র সন্থা আদির যেহেতু আমার জাতি ধ্বংসী বিলক লৈ আমার গোটে অসম পরিস্থিতি বেয়া হয়ে আছে তেনে ক্ষেত্রত বিজেপি সরকারে ইয়াত নির্বাচনী প্রচার চলাবলৈ আহিছে গতিকে আমি সকলোকে কলা পতাকা দেখাই তেখেতক আমি রঞ্জিত দাসক আমি প্রতিবাদ সাব্যস্ত করেছো। আনহাতে তিতাবৰত সাংবাদিকর প্রশ্নত বিব্রত মন্ত্রী তপন গগৈ দিনত ভয় সেইবাবে সোণোৱাল কছাৰী স্বায়ত্তশাসিত পরিষদর নির্বাচনী প্রচার রাতি রাতি চলাইছে মন্ত্রী তপন গগৈয়ে সাংবাদিকে সোধে এটা তপন গগৈয়ে কয় এটা বারে বারে সাংবাদিকর প্রশ্ন বিতর্কিত বিধেয়কক লৈ বারে বারে তপন গগৈর উত্তর জনজাতিকরণক লৈ চাওক কি অবস্থা তপন গগৈর পরিবেশ পরিস্থিতি ভালদরে অনুধাবন করেছে তপন গগৈয়ে হে পলায়নবাদী রূপত অবতীর্ণ তপন গগৈ বিজেপির বাবে হয়তো এয়া ট্রেইলার হে পিকচার আরো বহু বাকি ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ।